বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারবর্গের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিওপ্যাথ। উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। বন্ধুরা, আজ আমি পুরুষদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে পুরুষদের স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যাওয়ার কারণ কি। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে গেলে পুরুষদের কি কি সমস্যা দেখা দিতে পারে, কিভাবে হোমিও চিকিৎসার মাধ্যমে স্পার্ম কাউন্ট বৃদ্ধি করা যায়, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যাওয়ার যে কারণগুলো, তার মধ্যে প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি কমে যায়, বা টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন বা ক্ষরণ যদি ঠিকমতো না হয়, সেই ক্ষেত্রে স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যেতে পারে। ফলে আমাদের স্টারিলিটি বা বন্ধত্ব দেখা দিতে পারে, এমনকি ইম্পোর্টেন্সি বা ধ্বজভঙ্গের মতো রোগও দেখা দিতে পারে। তো বন্ধুরা, টেস্টিস পুরুষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্স অর্গান, যার মধ্যে স্পারমেটোরিয়া তৈরি হয়। আর স্পারমেটোরিয়া হলো পুরুষের সন্তান জন্মদানের কোষ, যা টেস্টিসে তৈরি হয় এবং যা পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন করে এবং যা পুরুষের সেক্স হরমোন অর্থাৎ যে টেস্টোস্টেরন হরমোনটি আছে এটি সিক্রেশন করে। তা আমি আপনাদের একটু টেস্টোস্টেরন হরমোন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই হরমোনটির গুরুত্ব পুরুষদের জন্য কতটুকু? এই হরমোনটি পুরুষদের দেহের জন্য খুবই কার্যকরী একটি হরমোন। প্রাপ্তবয়স্কদের যে সেক্স অর্গান রয়েছে, যেমন টেস্টিস, পেনিস এবং স্ক্রোটাম, এই অর্গানগুলোর সঠিকভাবে বৃদ্ধি করতে সহযোগিতা করে এই টেস্টোস্টেরন হরমোন। এটি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের বিকাশ ঘটায়, মাসেলের স্বাভাবিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, হাড় বৃদ্ধিতে সাহায্য করে, চামড়ার যে থিকনেস রয়েছে সেটা বৃদ্ধি করতে সাহায্য করে, গলার স্বরের পরিবর্তন ঘটায়, এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে যে চুল জন্মায় সেটিও নিয়ন্ত্রণ করে এই টেস্টোস্টেরন হরমোন। যে যে কারণে আমাদের স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যায়, সেই কারণগুলোর মধ্যে সর্বপ্রথমে যে কারণ সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের স্বল্পতা, বা যদি এটি সঠিকভাবে আমাদের শরীরে সিক্রেশন বা ক্ষরণ না হয়, তাহলে আস্তে আস্তে আমাদের স্পার্ম কাউন্ট কমতে থাকে, ফলে আমাদের স্টারিলিটি দেখা দিতে পারে, এমনকি ইম্পোর্টেন্সি কিংবা ধ্বজভঙ্গ রোগও দেখা দিতে পারে। স্পার্ম বা শুক্রাণু কমার দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে যারা অতিমাত্রায় অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করেন এবং সেই সব মেডিসিনের সাইড এফেক্টের কারণেও আমাদের স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যেতে পারে, ফলে আমাদের স্টারিলিটি বা বন্ধত্ব দেখা দিতে পারে। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যাওয়ার তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে যারা অতিরিক্ত নেশা করে, যেমন অতিরিক্ত ধূমপান যারা করে থাকেন, যারা অতিরিক্ত মদ্যপান করেন, এই ধরনের নেশা করার কারণেও আমাদের স্পার্ম কাউন্ট কমে যেতে পারে, ফলে আমাদের স্টারিলিটি দেখা দিতে পারে। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যাওয়ার চতুর্থ যে কারণ সেটি হচ্ছে কোনো কারণে যদি আমাদের মেল অর্গান অর্থাৎ টেস্টিস এবং স্পার্মেটিক কর্ড আঘাতপ্রাপ্ত হয়, তার ফলেও আমাদের শুক্রাণু সংখ্যা দিন দিন কমতে থাকে বা স্পার্ম কাউন্ট কমতে থাকে। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যাওয়ার পঞ্চম যে কারণটি সেটি হচ্ছে পুরুষদের টেস্টিস কিংবা মেল অর্গানে কোনো প্রকার সার্জারি করা হলে এই সার্জারি করার কারণেও আমাদের স্পার্ম কাউন্ট কমতে পারে। পুরুষদের স্পার্ম বা শুক্রাণু কাউন্ট কমে যাওয়ার শেষ যে কারণ তা হচ্ছে পুরুষদের বিভিন্ন ধরনের রোগ, যেমন ভেরিকোসিল, হাইড্রোসিল, অর্কাইটিস, বিভিন্ন প্রকার ইনফেকশনের কারণেও
আমাদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণু কমে যেতে পারে। পুরুষদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণু কাউন্ট কমে গেলে অনেক সময় স্টারিলিটি বা বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, তার সাথে ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ দেখা দিতে পারে। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট বৃদ্ধি করার কার্যকরী যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট বৃদ্ধির জন্য প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। এই অশ্বগন্ধা মাদার টিংচার ঔষধটি পুরুষদের শারীরিক মানসিক দুর্বলতা দূর করে এবং স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে সাহায্য করে। যদি দুর্বল শুক্রাণু থাকে সেক্ষেত্রে সুস্থ সবল শুক্রাণু তৈরি করতেও সাহায্য করে এই অশ্বগন্ধা মাদার টিংচারটি। দ্বিতীয় যে মেডিসিনটি সেটি হচ্ছে অ্যাগনাসকাস্ট মাদার টিংচার। এই মেডিসিনটি পুরুষদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা দূর করে। এছাড়াও যে সকল পুরুষরা অতিরিক্ত হস্তমৈথুন করে, অতিরিক্ত স্ত্রী সহবাস করে, অতিরিক্ত বীর্য ক্ষয় করার ফলে যারা একেবারে নিস্তেজ হয়ে গেছে, যাদের লিঙ্গ মোটেই শক্ত হয় না, নরম হয়ে গেছে, তাদের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকরী একটি মেডিসিন। এছাড়াও এই মেডিসিনটি নিয়মিত সেবন করলে স্পার্ম বা শুক্রাণু কাউন্ট বৃদ্ধি পাবে, যৌন দুর্বলতা দূর হবে, দ্রুত বীর্যপাত রোধ করতেও সাহায্য করবে এই মেডিসিনটি। স্পার্ম বা শুক্রাণু কাউন্ট বৃদ্ধির তৃতীয় যে মেডিসিনটি সেটি হচ্ছে ড্যামিয়ানা মাদার টিংচার। এই মেডিসিনটিও পুরুষদের ধাতু দুর্বলতা দূর করতে সাহায্য করে, স্পার্ম কাউন্ট বা শুক্রাণু বৃদ্ধি করতে সাহায্য করে, স্পার্ম বা শুক্রাণু সুস্থ সবল করতে সাহায্য করে, পুরুষদের দ্রুত বীর্যপাত রোধ করতে সাহায্য করে, ধ্বজভঙ্গ রোধ করতেও সাহায্য করে এই মেডিসিনটি। তো বন্ধুরা, জেনে গেলাম আমরা স্পার্ম বা শুক্রাণু বৃদ্ধির হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে। এছাড়াও এই মেডিসিনগুলোর পাশাপাশি অরামমেড 200 তিন ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে সকালে খালি পেটে সেবন করতে হবে, থুজা 200 তিন ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে দিয়ে রাত্রে খাওয়ার পর সেবন করতে হবে, এর সাথে BC27 এবং যাদের হরমোন লেভেল কমে গেছে তারা টেস্টিস 3X, এই মেডিসিনগুলো একসাথে সেবন করলে আমি আশা করি এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন। আপনাদের স্পার্ম বা শুক্রাণু কাউন্ট খুব দ্রুত বৃদ্ধি পাবে, ফলে বন্ধ্যাত্ব থেকে আপনারা মুক্তি পাবেন। প্রিয় বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।